আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো? কি ব্যাপার, তোমাকে মসজিদে দেখা যায় না, নামাজ কালাম পড়তে হবে নাকি? হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন, সময়ই পাই না, আমি কাজের যে চাপ যাচ্ছে এখন। হাজার কাজ থাকলে নামাজ পড়তেই হবে, চলো আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে আসি। চলেন তাহলে ভাই মসজিদের দিকে, নামাজ পড়ে আসি। ভাই রোজা করছেন, নামাজ পড়ছেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি বলবো ভাই, এত কাজের চাপে সময় পাওয়া যায় না, কিন্তু নামাজ তো আর ছাড়া যায় না, নামাজ তো পড়তেই হবে। ঠিক আছে ভাই, চলেন নামাজটা আগে পড়ে নিই, তারপরে কোনো কথা। আচ্ছা ভাই, আপনি এবার জাকাত দিবেন না? হ্যাঁ ভাই, প্রত্যেকবারই দিই, এবারও দেব, সৎ পথে উপার্জন করে জাকাত দিব। ঠিক আছে ভাই, চলেন তাহলে বাসার দিকে যাও। আসসালামু আলাইকুম আব্বু, আমি একটু বাইরে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, তো কোথায় যাবা বাবা? আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি আব্বু। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো বাসায়। আচ্ছা আব্বু, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাবি, আমি ভালো আছি আল্লাহ রহমতে, আপনি কেমন আছেন? তো ভাই এবার জাকাত দিবে না? হ্যাঁ দিবে তো, তো আপনারা দিবেন না? হ্যাঁ ভাবি দিব, কিন্তু আমি দিতে মানা করেছি। কেন মানা করেছেন? জাকাত দিয়ে আমাদের কি লাভ ভাবি, টাকা পয়সা নষ্ট করে লাভ কি বলেন তো? এসব কি বলছো বোন, জাকাত ইসলামের অন্যতম স্তম্ভের প্রাপ্য বয়স্ক হলে যেমন ভাবে নামাজ আদায় করলে ফরজ হয়, তেমনি সারা বছর প্রয়োজন মিটাতে পরের ঋণ মুক্ত হয়, হিনসাব ও পরিসম্পদ মালিকানা হয়ে এক বছর পূর্ণ হলে আবশ্যিকভাবে জাকাত আদায় করতে হয়। তাই নাকি ভাবি, আমি তো এত কিছু জানতাম না। আমার এরকম করা উচিত হয়নি একদম। ঠিক আছে ভাবি, তাহলে আমি এখন আসি, আপনার ভাইকে তো আবার জাকাতের কথা বলতে হবে। বউ আমি একটু বাইরে যাচ্ছি, আমার ফিরতে একটু লেট হবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি খবর ভাই? আপনি তো লাগছে জাকাত নিয়ে খুব ব্যস্ত আছেন, জাকাত দিয়ে কি হবে বলেন তো? বেকার বেকার খালি এত টাকা নষ্ট করার কি দরকার আছে? এ কি বলছেন ভাইজান আপনি, জাকাত না দেওয়া সম্পর্ক? ভাইজান, কোরআন শরীফে বলা হয়েছে যে যারা স্বর্ণ রূপা টাকা পয়সা সঞ্চয় করে রাখে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি ও সুসংবাদ দিয়ে দাও। ফকির সাধারণভাবে জীবনযাপন করতে পারে না, তাদেরকে জাকাত দিয়ে দেওয়া হোক। কোরআন শরীফে বলা হয়েছে যারা গরিব তাদেরকে জাকাত দাও, যারা বড় লোক তাদের কাছ থেকে নেওয়া হবে। আর আপনাদের কাছে টাকা পয়সা থাকার পরও যদি জাকাত না দেন, এটার জন্য পরকালে অনেক কষ্ট করতে হবে, শাস্তিও পাবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সালাত আদায় করো, তোমরা জাকাত প্রদান করো, প্রত্যেকেই উচিত জাকাত প্রদান করা, আপনিও করবেন। ঠিক আছে ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আজ থেকে আমিও জাকাত দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম বাবা। আচ্ছা বাবা, জাকাত সবাই কেন দেয়? জাকাত দিলে জান মন পবিত্র হয়। জাকাতের অর্থ পবিত্র, শুদ্ধ করা। সাহেরের হিসাবে 40 ভাগের আয় 1 ভাগের বছরে মধ্যে গরিব দুঃখীর বিলিয়ে দেওয়াকে জাকাত বলে। আচ্ছা বাবা, কেউ যদি হারাম পথে টাকা উপার্জন করে আর সেই টাকা দিয়ে যদি গরিব দুঃখীদের জাকাত দান করে, তাহলে কি সেই জাকাত দেওয়া কবুল হবে বাবা? না বাবা, সৎ পথে উপার্জন করতে হবে আর সেই টাকা দিয়ে জাকাত দিতে হবে, আর অসৎ পথে কোনো কিছুই কবুল হবে না বাবা, বুঝেছ বাবা? হ্যাঁ বাবা বুঝেছি। কিরে বন্ধু, কেমন আছিস? তোর বাবা জাকাত টাকাত দিয়েছে নাকি?
হ্যাঁ বন্ধু, ভালো আছি। হ্যাঁ, আমার বাবা প্রত্যেকবারই গরিব দুঃখীদের জাকাত দান করে। তোর বাবা জাকাত দেন না? হ্যাঁ, আমার বাবা তো দিচ্ছে জাকাত। তোর বাবা জাকাত দিচ্ছে, সৎ পথে দিচ্ছে না অসৎ পথে দিচ্ছে? কেন আবার সৎ পথে দিচ্ছে? তোর বাবা আবার বিভিন্ন ধরনের সুদের ব্যবস্থা করে, তো তার জন্য বল। কি যে বলিস না তুই, আমার বাবা ঘাম ঝরিয়ে এত পরিশ্রম করে টাকা জড়ো করে জাকাত দিচ্ছে, আর তুই নাকি বলিস ঘুষ। না রে বন্ধু, কিছু মনে করিস না তুই। এখন কিন্তু অনেকেই অসৎ পথে রোজগার করে জাকাত দেয়, সেই জাকাত কিন্তু কোনো কাজে লাগে না। ঠিক আছে বন্ধু, আমি কিছু মনে করিনি। তাহলে থাক বন্ধু, আসি তাহলে। মা কোথায় তুমি? আমার খিদে পেয়েছে। আমি রান্নাঘরে আছি, তুই হাত মুখ ধুয়ে টেবিলে আয়, আমার রান্না হয়ে গেছে। দেখো বাবা, তোমার জন্য আমি কত রকমের খাবার তৈরি করেছি। মা দেখতে পাচ্ছি অনেক রকম খাবার। তাহলে তুমি খাওয়া শুরু করো, এ সম্পূর্ণ খাবার খেয়ে উঠবে। কি হলো, সবগুলো খাবার খেলে না যে? মা আমার আর খেতে ইচ্ছে করে না, আমার পেট ভরে গেছে। বাবা খাবারগুলো নষ্ট করা উচিত নাই। তুমি কি জানো পৃথিবীতে কোটি কোটি মানুষ খাবারের অভাবে কত কষ্ট করছে? না মা আমি জানি না, তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা খুব দরিদ্র, অর্থের অভাবে তারা সবসময় খেতে পায় না, আর ইসলাম অপচয়কারীদের পছন্দ করেন না। আর আমাদের আল কুরআনে সূরা বানে ইসরাইল আলাইহিসাল্লাম বলেছেন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার প্রভুকে অসম্মান করে। তাহলে বাবা আমার কথা কি তুমি বুঝেছ? হ্যাঁ মা আমি বুঝেছি, আমি আর কোনোদিন এসব করব না।